বুধবার বিকাল 3টায় কুষ্টিয়া খুকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে জানিপুর ইউনিয়ন ও গোপগ্রাম ইউনিয়নের ফুটবল প্রেমীরা। জাতীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক সাইদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। খেলা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন খোকসার মেয়র তারিকুল ইসলাম, খোকসা উপজেলার আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, খোকসা উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আইনউদ্দিন সহ আর অনেকেই। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।